প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল মেহনা ম্যাথামেটিক্সে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর লম্ববৃত্তাকার চোঙ অর্থাৎ 8 নম্বর অধ্যায়ের কোষে দেখি 8-এর 4-এর দাগের অঙ্কটা করব। এর আগে আমরা কি করেছি, 3-এর দাগের পর্যন্ত অঙ্কগুলো করেছি, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। দেখো এই অঙ্কটা কি বলছে, যে একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমি ব্যাসার মানে ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার প্লার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে। তাহলে একটা কি বলেছে, একটা লম্ববৃত্তাকার প্লার কি বলেছে, ভূমির ব্যাস বলা আছে আর কি বলা আছে, উচ্চতা বলা আছে। এই একটা লম্ববৃত্তাকার যদি প্লেন হয় এরকম, তাহলে এর কি দেওয়া আছে, ভূমির ব্যাস আর উচ্চতা। এই এটা হচ্ছে উচ্চতা, এই উচ্চতাটা দেওয়া আছে, ভূমির ব্যাস মানে পুরোটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে দেখো কি লেখা আছে, ওই প্লারের প্লারটির ভূমির ব্যাস, ভূমির ব্যাস কত বলেছে, 5.6 ডেসিমি। তাহলে আমাদের কি করতে হবে, ওই প্লারটি কি করতে হবে, ভূমির ব্যাসার্ধ অর্থাৎ আর বের করতে হবে কত, 5.6/2 ডেসিমি। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 2 আর 2 দুগুণে 4 আর 2 দুগুণে 16, 2.8 ডেসিমি। বুঝে গেল? এখন কি বলেছে, এবং কি বলেছে যে প্লাটটির উচ্চতা কত বলা আছে, 2.5 মিটার, ঠিক আছে? অতএব প্লারটির উচ্চতা h সমান আছে 2.5 মিটার। এবার একটু লক্ষ্য করো, এই যে মিটার আর এই ডেসিমিটার দুটো একক কি আলাদা হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, মিটারটাকে ডেসিমিটারে কনভার্ট করব। তাহলে মিটারকে ডেসিমিটারে নিয়ে যেতে গেলে কি করতে হয়, 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে 10 গুণ করলে এটা কি হয়ে যাচ্ছে, ডেসিমি। বোঝা হলো? তাহলে 25 2.5 × 10 সমান কত হবে, 25 ডেসিমি। ক্লিয়ার? এবার দেখো এখানে আমাকে কি বের করতে বলেছে, এখানে আমাকে বলেছে ঘন ডেসিমি, মানে ওর আয়তনটা বের করতে হবে। ঘন মানে কি, আয়তন। তাহলে দেখো ওর আয়তনটা কি হবে, অতএব আমরা লিখবো, অতএব ওই পিলারটির আয়তন, আয়তন সমান কি, আয়তনের ফর্মুলা কি বলেছিলাম, পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমি, ঠিক আছে? তাহলে দেখো পায়ের মান কত, 22/7, কিন্তু আর এর মান কত, আর এর মান দেখো এখানে আছে, এটা 2.8। তাহলে 2.8 যেহেতু স্কোয়ার আছে, তাই আমি কি করব, দুটো লিখে নিলাম, কিন্তু উচ্চতা কত, 25। ক্লিয়ার? তাহলে এখানে দেখো 22/7, এটা আমরা কি করছি, দশমিকটা তুলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা দশমিক তুলে দিলে কত হবে, দেখো এটা যদি দশমিক তুলি তাহলে কত হচ্ছে, 10 হয়ে যাচ্ছে সবগুলো নিচে। বোঝা গেল? তাহলে কি, 28/10 × 28/10 × 25। দেখো 4×7 28 কাটলো, 5 দিয়ে কাটছে, 5×5=25, 5×2=10, ঠিক আছে? আর আবার দেখো এই 5 দিয়ে কাটছে কি, 5×2=10। বোঝা গেল? 2 দিয়ে কাটো, 11×2=22, ঠিক আছে? আর 2 দিয়ে কাটো, কথা হচ্ছে 2 থেকে দিলাম 4×2=4, তাহলে কত হচ্ছে, 11×2 × কত 28, 11×2=22×28, তাহলে 22×28 মানে কত, 28×22, 8×2=16, 6 হাতে থাকে 1, 2×2=4 হাতে থাকে 5, 8×2=16, 6 হাতে থাকে 2×2=4 হাতে থাকে 5, তাই তো? তাহলে 6×1=6, তাহলে কী হলো, এটা 616 ঘন ডেসিমি। এটা কি, এটা হচ্ছে একটি প্লারের আয়তন। তাহলে দেখো এখানে কি বলেছে, একটি বারান্দায় ওরকম ব্যাসের দুটি প্লার আছে, তাই না? তাহলে আমাকে বের করতে হবে দুটি প্লারের আয়তন কত, অতএব দুটি প্লারের আয়তন সমান কত, এটার সাথে 2 গুণ করে দেবো, 2×2, তাহলে কত, 6×12, 2 হাতে থাকে 1, 2×2=3, 6×12, বোঝা গেল? তাহলে কত, 12/32 ঘন ডেসিমি। বোঝা গেল? তাহলে এখানে উত্তরটা কি চেয়েছিল, দেখো উত্তরটা এখানে চেয়েছিল যে
দুটো লম্ববৃত্তাকার প্লেট ঢালাই করতে কত ঘন ডেসিমিল মশলা লাগে? তাহলে আমি এটা লিখে দিই। অতএব অতএব দুটি লম্ব বৃত্তাকার প্লার ঢালাই করতে কত? 12/32 ঘন ডেসিমিল মশলা লাগবে। ক্লিয়ার, বোঝা গেল? এবার দেখো, এবার বলেছে যে প্রতি বর্গ মিটারে কত? 125 টাকা হিসাবে প্লাস দুটি প্লাস্টার করতে কত টাকা খরচ হবে? এবার আমরা কি করবো, প্লাস দুটো কি প্লাস্টার করবো? তাহলে এই প্লাস্টার করতে হলে কি এর উপর মশলা লাগবো, এই পার্টটার উপরে, তাই তো? তাহলে এর উপর মশলা লাগানো মানে কি 500 তলের ক্ষেত্রফল, বোঝা গেলো? তাহলে আমরা ডাইরেক্ট লিখে দেবো, অতএব প্লাট দুটি 500 তলের ক্ষেত্রফল। দেখো, অতএব পিলার দুটির 500 তলের ক্ষেত্রফল, তাই তো? দেখো, 500 তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 2πRh, তাই তো? তাহলে হচ্ছে 2πRh, এটা কি, এটা হচ্ছে একটা প্লারের, যেহেতু আমি দুটো প্লার নিয়েছি তাই 2 গুণ করে দেবো, তাহলে আমার দাঁড়াচ্ছে কত, 4πRh বর্গ ডেসিমি। ক্লিয়ার? তাহলে দেখো, এটা হচ্ছে কি বর্গ ডেসিমি, তাহলে 4π এর মান কত, 22/7। এই যে আর, আর এর মান কত বেরিয়েছিল তো বলো তো? আর এর মান বেরিয়েছিল দেখো 2.8, তাহলে 2.8 × এইচ এর মান কত? এইচ এর মান ছিল 25, এইচ এর মান 25, তাহলে হচ্ছে 25, ঠিক আছে? তাহলে 2 × 4 × 22/7, দেখো 10 যদি তুলতে তাহলে কত 10 হচ্ছে না, তাহলে 28/10 × 25, 4×7 = 28, 5 দিয়ে কাটছে 5×5 = 25, 5×10 = 2 দিয়ে কাটছে কত, 11×2 = 22, তার মানে কত দাঁড়াচ্ছে, 4×11 × 4×5। ক্লিয়ার? তাহলে দেখো হিসাবে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে 4×5 = 20, আর কত 44, তাই তো? তাহলে 44×2 কত, 88, 880 এত বর্গ ডেসিমি। এবার আমরা বর্গ ডেসিমিটাকে বর্গ মিটার করবো, তার মানে কি 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 880/100 বর্গ মি, তাহলে 0 0 কেটে যাচ্ছে, 8.8 বর্গ মি বা 88/10 বর্গ মি, ঠিক আছে? এবার আমাকে বলেছে কি, দেখো এখানে অঙ্কটা আরেকটা বলেছে কি, যে প্রতি বর্গ মিটার মানে এক বর্গ মিটারে কত টাকা খরচ হয়, 225 টাকা খরচ হয়, তাহলে অত বর্গ মিটারের খরচ হবে কত? অতএব অতএব 1 বর্গ মিটারে খরচ হয় 125 টাকা, তাই তো? 125 টাকা, তাহলে আমি ডাইরেক্ট 88/10 বর্গ মিটার করে নিচ্ছি, এত বর্গ মিটারের খরচ হবে কত নিশ্চয় বেশি, 125×88/10, ঠিক আছে? 5 দিয়ে কাটবে, 5×10, 5×25, 125, ঠিক আছে? 2 দিয়ে কাটবে কত, 44, তাহলে এটা থাকছে কত, 25×44, তার মানে 25×44 গুণ করো, তাহলে হচ্ছে কত, 4×5 = 20, শূন্য হাতে থাকে 2, 4×5 = 20, 20 আর 2 = 22, ঠিক আছে? 4×2 = 8, 4×2 = 8, তাহলে 0, 8×2 = 10, 0 হাতে থাকে 1, 8×2 = 10, 3×1 = 11, তাহলে হচ্ছে কত, 1100 টাকা, বুঝা গেলো? তাহলে অতএব প্লাট দুটো প্লাস্টার করতে খরচ হবে কত? অতএব পিলার দুটি প্লাস্টার করতে খরচ হবে 1100 টাকা, ঠিক আছে? আশা করি অঙ্কটা বোঝা গেল। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবে। ধন্যবাদ।